নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি এক ফোড়নে প্রেশার কুকারে দারুণ টেস্টি ঘুগনি রেসিপি নিয়ে স্পেশাল ভাজা মশলায় এই ঘুগনি কিন্তু দারুণ ফ্লেভারফুল তৈরি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ওভার নাইট চারশো গ্রাম ঘুগ ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিলাম হাতে কম সময় থাকলে আপনারা গরম জলে ভিজিয়ে নিলে একটু চটজলদি ভিজে যায় এখানে আমি দুটি মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে ধুয়ে রেখেছি প্রেসার কুকার গরম করে এখানে আমি সর্ষের তেল নিয়েছি চাইলে সাদা তেলেও করা যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরে লালচেরং ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিলে ভালো হয় আর তারপর পেঁয়াজটাকে কিন্তু একটু সময় নিয়ে বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নেব এখানে দুটি তেজপাতাও যোগ করেছি সুন্দর ফ্লেভারের জন্য পেঁয়াজকে মোটামুটি মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নিয়েছি এতে করে পেঁয়াজে সুন্দর রং ধরে গেছে আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম দেড় চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করব যাতে করে এদের কাঁচা গন্ধ চলে যায় আর তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এবার অল্প অল্প গরম জল যোগ করে মশলাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি যাতে না মশলা পুড়ে যায় এই অল্প অল্প গরম জল যোগ করে মশলাকে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে মশলা পুড়ে যাওয়ারও ভয় থাকবে না তো একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে আর তারপর এখানে আমি যোগ করে দিলাম একটি বড়ো সাইজের টমেটো কেটে টমেটো দেওয়ার পরে পরেই কিন্তু এখানে আমি পরিমাণ মতো লবণটাও যোগ করে দিচ্ছি এখানে মটর আলু আর ঝোল সব কিছুর পরিমাণ অনুযায়ী আমি লবণটা যোগ করে দিচ্ছি লবণ যোগ করার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এতে করে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে দেখুন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি সামান্য কয়েক দানা চিনি দিচ্ছি টেস্টটাকে জাস্ট সুন্দর ব্যালেন্স করার জন্য এতে করে কিন্তু ঘুগনিটা কোনো মতেই মিষ্টি হয়ে যাবে না দেখুন মশলা কিন্তু আমাদের সুন্দর কষানো হয়ে গেছে একদম তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এখন আমি এখানে ডুমো করে কেটে রাখা আলু আর ভিজিয়ে রাখা মটর একসঙ্গে যোগ করে দিচ্ছি এবার কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে খুব ভালো করে আলু আর মটরকে মশলার সঙ্গে প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি কষানো হয়ে এলে এখানে দুটি কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করেছি এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয় আর তারপর এখানে গ্রেভির জন্য যোগ করে দিয়েছি গরম জল জলের পরিমাণটা বেশি করে একটু দিতে হবে যাতে করে মটর আর আলু সুসেদ্ধ হয়ে যায় এবার প্রেসার কুকারে ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব আর তারপর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বা লো ফ্লেমে আরও প্রায় চারটে থেকে পাঁচটা সিটি দিয়ে নেব তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার প্রেসার কুকারে কটা সিটি লাগে আর মটরটা কেমন তার উপরেও এটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্রেশার কুকারে সিটি হতে থাক সেই সময় আমি এখানে ভাজা মশলা বানিয়ে নিচ্ছি দারচিনি স্টিক ছোটো এলাচ হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর শুকনো লাল লঙ্কাকে এভাবে ড্রাই রোস্ট করে নেব। মশলাকে কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না মশলা ড্রাই রোস্ট হলে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে ভাজা মশলা বানিয়ে নিয়েছি এই এদিকে দেখুন প্রেশার কুকারে সিটি হয়ে গেছে আমার মোটামুটি পাঁচটা সিটি হলে আমি ফ্লেম অফ করে দিয়েছি আর তারপর একদম ভেপারটা বেরিয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনা খুলে দিয়েছি একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে আলুগুলো স্ম্যাশ হয়ে গিয়ে ঘুগনিটা বেশ একটু ঘন হয়ে আসে আর তারপর সেই ভাজা মশলা দিয়ে দিলাম অল্প একটু ভাজা মশলা বাঁচিয়ে রাখলাম সার্ভ করার সময় দেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা আর দিলাম ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিলাম এবার একটি ডেকচিতে নিয়ে নিয়েছি সমস্ত ঘুগনিটা দেখুন ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন এখন দেখে নিন এটা কিভাবে আমি সার্ভ করে দিচ্ছি উপর থেকে কাঁচা পেঁয়াজ অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা অল্প ধনে পাতা কুচি আর সেই যে ভাজা মশলা আমি বাঁচিয়ে রেখেছি সেটাও অল্প উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিলাম অল্প একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে এক ফালি লেবু দিয়ে দিলাম আমাদের ঘুগনি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং